আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারজানা ইভা। আমি আজকে তৈরি করেছি ড্রাগন ফলের পুডিং। এটি অত্যন্ত অত্যন্ত সুস্বাদু। এই ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমাদের ড্রাগন ফলের জুসটা চালনির সাহায্যে বের করে নিতে হবে, যাতে করে বীজগুলো জুসের মধ্যে না থাকে। এখানে আমরা ব্যবহার করেছি আগার আগার পাউডার। এটি প্রায় সকল স্টেশনারি দোকানেই পাওয়া যায়। এই কাপের আড়াই কাপ পানি আমি নিয়েছি। পানির সাথে চিনি এবং আগার আগার পাউডার মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিশাতে হবে। এটি মেশাতে একটু টাইম লাগবে, ধৈর্য ধরে মিশাতে হবে। দেখছেন অনেকটাই মিশে গেছে। এবার চালনির সাহায্যে ছেঁকে নেব। আমি যে পাত্রে জাল দেব সেই পাত্রেটা ঢেলে নিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম এবং অনবরত নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে এটা যেন লেগে না যায় পাতিলের সাথে। দেখতে পাচ্ছেন এটা ফুটে এসেছে। এটা ফুটে আসলেই আমার জাল দেওয়া শেষ। একটু নেড়ে চেড়ে এটাকে আমি যে পাত্রতে এটা সেট করব সে পাত্রে এটা ঢেলে নেব। আমি এরকম একটা পাত্র বেছে নিয়েছি যেটাতে আমি পুডিংটা সেট করব। আমি সবটুকু পুডিংয়ের মিশ্রণটুকু ঢেলে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি কিছু ড্রাগন ফল কুচি করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন। ড্রাগন ফলের কালার সত্যি সেই, দেখেন আমার হাত পুরো গোলাপি কালার হয়ে গেছে। আমি এখন এটা হালকা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করার পর দেখেন পুরা জমে গেছে। আমার পুডিং সেট হয়ে গেছে। দেখতেও দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, লোভনীয়, খেতেও সেই মজা। আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।